আসসালামু আলাইকুম, ইসমাত হাবিজ কুকিং চ্যানেলের নতুন আরেকটি রান্নার পর্বে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে একটি তরকারি রেসিপি নিয়ে এলাম, কচুর ফুল রান্না করে দেখাব। কচুর ফুল অথবা কচুর ফোপা বলতে পারেন। এই কচুর ফুলের রেসিপি অলরেডি আমার চ্যানেলে একটি আপলোড দেওয়া আছে, তবে সেই রেসিপিতে আমি চিংড়ি মাছ ইউজ করিনি, তো আজকের রেসিপিতে চিংড়ি মাছ ইউজ করেছি। যারা আমার আগের রেসিপি দেখেননি আর মিস করছেন, আশা করছি আমার আজকের রেসিপিটা দেখে নেবেন, আর ভালো লাগলে আমার রেসিপিতে লাইক দিতে ভুলবেন না। প্রথমে আমি এক আঁটি কচুর ফুল ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অবশ্যই এর ভিতরে ছোট্ট একটি তিতা ফুল থাকে, সেটা ফেলে দিতে হবে। তো আমি প্রায় 5 মিনিট ভালোভাবে সিদ্ধ করে নিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। পানি ঝরতে দিয়ে একটি কড়াইয়ে নিয়ে নিয়েছি প্রায় 4 টেবিল চামচের মতো সয়াবিন তেল। সে সাথে এতে দিয়ে দিয়েছি তেজপাতা, তেজপাতা একটি দিয়েছি বড় সাইজের। এরপরে প্রায় আধা কাপের মতোই পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, চাইলে পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। 1 মিনিট ভেজে নিয়ে পেঁয়াজগুলোকে এবার দিয়ে দিচ্ছি আধা চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। পেঁয়াজ রসুন আদা সামান্য কিছুক্ষণ কষিয়ে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, প্রায় 1/4 কাপের মতো চিংড়ি মাছ আমি এতে অ্যাড করে দিয়েছি। এই চিংড়ি মাছ দেওয়ার কারণে এই কচুর ফুলের স্বাদটা অনেকাংশে বেড়ে যায়। চিংড়ি মাছ না দিয়েও এই রান্নাটাও করতে পারেন, অসুবিধা নেই। এরপর দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদ গুঁড়া, আরও 1 মিনিট সময় নিয়ে ভেজে নিচ্ছি। এরপর পানি ঝরিয়ে রাখা কচুর ফুলগুলো দিয়ে দিচ্ছি, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আর কাজ নেই, ঢাকনা দিয়ে দিব আর কিছু পর পর এসে একটু চামচের সাহায্যে মিশিয়ে নেব। আর এরই মাঝে চামচের সাহায্যে এই লতিগুলোকে একটু প্রেস করে নিতে হবে। প্রায় 5 মিনিট পরে ফিরে এসে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। তো লবণের স্বাদটা পরে বুঝে শুনে আর একটু অ্যাড করে দিতে হবে। সেই সাথে কেটে দিচ্ছি 1টি টমেটো, আবারও একটু মিশিয়ে নিয়ে ঢেকে দেব। শুরু থেকে এখন পর্যন্ত চুলা ফ্লেম মিডিয়াম লোতে ছিল, ঢাকনা তুলে আরও একটু মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি আধা চামচ গরম মশলা গুঁড়া। এই গরম মশলা আমি বাসায় তৈরি করেছি, এর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, দেখে নিতে পারেন। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ টালা জিরা গুঁড়া, আবারও মিশিয়ে নিচ্ছি ভালোভাবে, মিশিয়ে নিয়ে ঢেকে দিচ্ছি। এর মধ্যে দেখতে পাচ্ছেন তেল উপর উঠে এসেছে। এবার কয়েক ফালি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কচুর ফোপার রান্না কিন্তু হয়ে গেছে অলমোস্ট, তো আমি সার্ভ করে দেখাচ্ছি। এই যে দেখুন কত সহজে কিন্তু এটি তৈরি হয়ে গেল। গরম গরম ভাতের সাথে কিন্তু এই তরকারিটা হলে আর কিছুই লাগে না। আশা করছি যারা নতুন দেখছেন অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আমি আপনাদের কমেন্টের অপেক্ষা করি সব সময়। তাহলে আজ বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ নতুন কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।